যে কোনো আচার অনুষ্ঠানে হোক বা নিত্য পুজো ধূপকাঠি ছাড়া অসম্পূর্ণ দামি সুগন্ধি ধূপের গন্ধ চারপাশের পরিবেশকে মোহময় করে তোলে তাই সব অনুষ্ঠানে বা রোজের পুজোর সময়ও আমরা বাড়িতে ধূপ জ্বালাই তবে এই ধূপকাঠির অনেক ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের শরীরে স্বাভাবিকভাবেই ধূপ নানারকম রাসায়নিক দিয়ে তৈরি হয় সেই ধোঁয়া শরীরে গেলে নিঃশ্বাসের সমস্যা হতে পারে বিশেষত যাদের সর্দি কাশি বা শ্বাসকষ্ট রয়েছে তাদের বেশিক্ষণ ধূপের কাছাকাছি থাকলে চোখ ত্বকের অ্যালার্জি এক্সিমার সমস্যা হতে পারে ধূপের ধোঁয়ায় থাকা কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড হাঁপানি বা ক্রনিক পালমোনারি ডিজিজের কারণ হতে পারে হার্ট সংক্রান্ত নানান জটিলতা স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায় ধূপের ধোঁয়ায় তাই শুধু মশা মারার ধূপই যে ক্ষতি করে তা নয় পুজোর ধূপকাঠিও শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর